হাই এভরিওয়ান, জিরো ভিশনের পর্দায় মঞ্জুষা হাজির বেশ কিছু টুকরো খবরের ছাপি নিয়ে। দেখে নেব এখনকার খবরগুলি কি কি। বজ্রপাতে মৃত্যু হলো দুই ব্যক্তির। মঙ্গলবার রাত 8টা নাগাদ ইন্দুপুরের গৌরবাজারের একটি যাত্রী প্রতীক্ষালয়ে দাঁড়িয়েছিলেন তারা। মৃত দুই ব্যক্তির নাম দয়াময় ডাঙ্গর বয়স 32 ও মনোরঞ্জন মাল বয়স 28, বাড়ি গৌরবাজারে। স্থানীয়রা উদ্ধার করে ইন্দুপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। একজন আহতের চিকিৎসা চলছে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে। জিরো ভিশন, রং নম্বরে যোগাযোগ, তারপরে প্রেম। বিয়েতে নারাজ যুবক, স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসেছেন প্রেমিকা। এই ঘটনাটি ঘটেছে মালদাহের চাঁচল 2 নম্বর ব্লকের চিরাপাড়া এলাকায়। সোমবার রাত থেকেই চলছে প্রেমিকার ধর্ণা, যদিও ঘটনার পর থেকে এলাকা থেকে উধাও প্রেমিক। যুবতী সাফ কথা, প্রেমিককে বিয়ে করেই ধর্ণা থেকে উঠবেন, তা না হলে তিনি প্রেমিকের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন। গোটা ঘটনাটি শামসি ও চাঁচল দুই থানার পুলিশকে জানানো হয়েছে বলে জানান প্রেমিকা। প্রেমিকার নাম শেলি খাতুন, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মালিয়র গ্রামে, স্থানীয় দৌলতপুর হাই স্কুলের ছাত্রী তিনি। প্রেমিক নাসিম আখতার, পেশায় দর্জি, চেন্নাইয়ে কাজ করেন, বর্তমানে চিল্লাপাড়া গ্রামের বাড়িতেই রয়েছেন। শেলি জানান, 1 বছর আগে এক অজানা নম্বর থেকে তার কাছে ফোন আসে। তারই সূত্র ধরে নাসিমের সঙ্গে তার পরিচয়, ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে, দুজনের মধ্যে প্রেম হয়। প্রেমের টানে তিনি প্রেমিকের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন, তার সঙ্গে রাতও কাটিয়েছেন। কিন্তু প্রেমিকের বাবা মা তার সঙ্গে ছেলের বিয়ে দিতে রাজি নয়। প্রেমিক তাকে জানায় পরিবার না মানলে তারা পালিয়ে গিয়ে বিয়ে করবেন। গত রবিবার সে তাকে নিয়ে নিজের বাড়িতে আসে, কিন্তু তার ছেলের বাবাকে দেখে ঘরোয়া বাড়িতে বসলো। আমি না, অনেক অনেক লোক ছিল, মোটায় 50টা রকম লোক ছিল গ্রামবাসী। কালকে সন্ধ্যার দিকে বসে একটা সিদ্ধান্ত হলো যে ছেলেকে তো এরকম ই করলে হবে না, তো কিছু ডিমেন্ড লাগবে। তো ডিমেন্ডের কী কী ফয়সলা হলো, একটা বাইক দিবে আর 5 খান সাবান দিবে, একটা টিভি দিবে। এই নিয়ে সব ফয়সলা করে উঠলো। এ উঠার তার মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। সোমবার রাতে তিনি প্রেমিকের বাড়ির সামনে রাস্তায় কাটিয়েছেন। এদিকে প্রেমিককে এলাকা থেকে সরিয়ে দিয়েছেন তার মা এবং মামা। ফোন করলেও প্রেমিক ফোন ধরছে না, তাই তিনি প্রেমিককে বিয়ের দাবিতে ধর্ণায় বসেছেন। যতক্ষণ না তার বিয়ে হচ্ছে ততক্ষণ তিনি ধর্ণা থেকে উঠবেন না, আর যদি তার সঙ্গে প্রেমিকের বিয়ে না দেওয়া হয় তবে তিনি প্রেমিকের বাড়িতে ফাঁসি দেবেন। এদিকে প্রেমিকের মা নার্গিস বিবি বলেন, আমার ছেলেকে এই মেয়ে আর তার পরিবারের লোকজন অন্য কোথাও সরিয়ে রেখেছে। ছেলে অসুস্থ ছিল, চাঁচলে ডাক্তার দেখাতে গিয়েছিল, ওর মামা ওকে আনতে গিয়েছিল, আমার ভাই ছেলেকে আনতেও গিয়েছিল, তাই এই মেয়ের পরিবারের লোকজন ছেলেকে কোথাও সরিয়ে দিয়েছে। আমি ছেলের কোনো খোঁজ পাচ্ছি না, এই মেয়ে সব মিথ্যে কথা বলছে। মেয়েটা যদি আমার ছেলেকে হাত ধরে ঘরে নিয়ে আসে তবে আমি এর সঙ্গেই তার বিয়ে দেব। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে। জিরো ভিশন, বজ্রস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো একজনের। মৃতের নাম মাগারাম গড়াই। মঙ্গলবার বিকেল 5:30 নাগাদ বড়জোড়ার পখন্না গ্রাম পঞ্চায়েতের রাজমাধবপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এদিন ওই ব্যক্তি গ্রামের মাঠে গরু চড়াতে গিয়েছিলেন, বাড়ি ফেরার ঠিক আগে বজ্রস্পৃষ্ট হন। পরে পরিবারের তরফে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।